হ্যালো গাইস, পার্ল অফ লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আগের ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে তত্ত্ব সাজানো প্রথম থেকে যা যা হয়েছে ততটা দেখানো হয়েছিল, আর এই ভিডিওটাতে বাকি আরও যা যা সাজানো হচ্ছে, এখন বাকি আরও অনেকগুলো কসমেটিক্সের সাজাতে হবে, তো ওগুলো যা যা সাজানো হবে ওগুলো সব তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। হলুদ রঙের একটা বল হচ্ছে, ও হলুদ বলটা ওদিকে চলে গেছে হাওয়াতে। ট্রেগুলো এখানে অনেক শেপের ট্রে আছে, এটা হার্ট শেপের একটা, আর এইটা টাওয়ালের ময়ূর বানানোর জন্য এটা বড় আনা হয়েছে নর্মাল সাইজের থেকে। আর ওই দিকে সিঙ্গারের ট্রেটা তো তোমরা দেখেছ কুলো শেপের, এখানে তিনটে আটকানো হয়ে গেছে, খাটের ওপর রাখা আছে, ওগুলো পরে দেখাচ্ছি। আর এখানে যেগুলোতে সিঁদুর ছিল সেই ট্রেটাতে সেলোপেন লাগানো হচ্ছে। মানে কিরকম আয়নাটা বাসে ঢোকাবো তা তো ঠিক মনে করিয়ে দেবে। উপরে প্লাস্টিক দিয়েছিস এগুলো সব মামির তত্ত্বে দেওয়ার জন্য এগুলো কেনা হয়েছে, পুরো নাইকার বক্সটা, এই যে নাইকা লেখা দেখতে পাচ্ছি, নাইকা থেকে টোটাল সব জিনিস অর্ডার, সব জিনিস একসাথে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মামা আর্থের অনিয়ন কন্ডিশনার, এটা মামা আর্থের অনিয়ন শ্যাম্পু, এটা হচ্ছে নিভিয়া শাওয়ার জেল, ল্যাকমি আই কর্নিকের কাজল, না এটা মাস্কারা, কার্লিং মাস্কারা, এটা কোলগেট ভিজিবল হোয়াইটের পেস্ট, দুটো পেস্টের সেট, এটা কোলগেটের, কোলগেটের ব্রাশের সেট আছে,
এটা হচ্ছে ল্যাকমির আইকনিকের কাজল, দুটো একসাথে আছে। আচ্ছা ব্রাশের সেট দুটো আছে, তুমি একটা বার করলাম এটা। এটা একটা সানস্ক্রিন আছে মামাআর্থের হাইড্রোজেল ইন্ডিয়ান সানস্ক্রিন, নিভিয়ার একটা ডিওড্রেন্ট। অনেকই আছে, প্রচুর কসমেটিক্স। হ্যাঁ এটা আছে নিভিয়ার বডি লোশন আছে একটা, এমনি তো শীত আসছে তো এখন তো বডি লোশন লাগবে। আইশ্যাডো আইকনিকের আইলাইনার, এটা ল্যাকমি ফরএভার ম্যাটের লিকুইড লিপ কালার, জনসন বেবি ক্রিম আছে একটা। আচ্ছা দুটো আছে, আর একটা হচ্ছে মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ, ফোমিং ফেস ওয়াশ। আচ্ছা এটা একটা পারফিউম আছে, দুটো আছে। আর এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ডেটলের, তো এখন যেহেতু করোনার সময় তো হ্যান্ড স্যানিটাইজারটা তো খুবই জরুরি, তো এই কারণে হ্যান্ড স্যানিটাইজার। আর টুল বক্সটা তো তোমরা দেখতেই পাচ্ছ, নাইকা থেকে অর্ডার করা হয়েছে, সব প্রোডাক্ট একসাথে এসছে। এই যে এতগুলো প্রোডাক্ট সব সাইডে রাখা আছে, এতগুলো জিনিস ছিল, টোটাল কত নিয়েছে জানো? এটা 7000 টাকা। নে এবার ট্রেটা কর। এই ট্রেটা কোনগুলো দিবি সেটা ঠিক করে শ্যাম্পু যেগুলো আছে, এই ট্রেগুলো ভারী হবে। হ্যাঁ এটা টেপ মারা হয়ে গেছে, এটা মুখে আর ইয়েটা সেলোটেপ লাগিয়েছি, এবং উপর দুপুর দিয়ে সেলোটেপ লাগাতে হবে, নালে শুধু কি বলে ওই ডাবল সাইডের টেপ লাগালে থাকছে না, খুলে যাচ্ছে। শাওয়ার জেলটা লিক করেছিল তো ওই জন্য ওটার মুখে সেলোটেপ আটকানো হয়েছে, যাতে লিক করে মানে কাত হয়ে থাকবে তো যাতে পড়ে না যায়। কন্ডিশনার ব্যালেন্স করে দিই, একটা ট্রে যাতে বেশি ভারী না হয়, বুঝতে পেরেছিস? অতগুলো বড় বড় জিনিস ছিল, ওই ট্রেটা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে, ভারী হয়ে যেতে পারে। আর উপর দিয়ে সেলোটেপ আটকে দিতে হবে, নাহলে উল্টো পাল্টা ঝাঁকুনি লাগলে এদিক ওদিক সরে যাবে, পড়ে যাবে। দেখ আমি বলবো নিভিয়ার তিনটে জিনিস দিয়ে দেয়, বলতে নিভিয়ার শাওয়ার জেল, নিভিয়ার বডি লোশন আর নিভিয়ার ইয়েটা, এই তিনটে আগে দিয়ে দে, তারপর মাঝখানে মাঝখানে অন্য কিছু দিতে পারে। হ্যাঁ ওটা হলে ওইটাতে দিব, ঠিক আছে। আর এইটা এখানটা কি দিই, এটা কন্ডিশনার, চুলের আছে, শ্যাম্পু আছে, আর এখানে আবার হ্যাঁ তাহলে এটা ওই বাথ ট্রে হয়ে যাবে,
সাবান শ্যাম্পু কন্ডিশনার সব। মার কাছে নিয়ে চলো তোদের ড্রাইভার কি বলেছিল ওরকম ভয় পেয়ে গেছিলি? আমি রাস্তাটা দেখেছি, ওখানে অ্যাক্সিডেন্ট করে গাছের মধ্যে গাড়ি নিয়ে ঝুলছিল। মানে ড্রাইভারটার নিজে ছিল ওই গাড়িতে, উনি চালাচ্ছিল তখন গাড়ি চালাচ্ছিল। যাও বাবা, তারপর লোকগুলো বেঁচেছে? হ্যাঁ, পরে অনেকদিন বাদে। ওদের সাথে গাড়িতে চলতেই থাকে সারাক্ষণ। ওই পাহাড়ি এলাকায় একদিকে খাদ, ওখানে যদি এরকম গল্প বলে এমনি অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছে একদিকে পাহাড় আর একদিকে খাদ, তখন ওই গল্প শুনলে এমনি হার্টফুল করবে মানুষে। আর তারপর যা জোরে গাড়ি চালাচ্ছে, তারপর আর ফেরার সময় বেশি ভয় করছিল। তার মধ্যে বাঘগুলো ওখানে তো মারাত্মক, অন্ধকার তো ঘুটে হয়ে তো আলো বলতে কিছু নেই। কোন জায়গা ছিল জানো ওটা? অরুণাচল তো সব থেকে টপে। হ্যাঁ, আমরা শিলা টপে গেছি, বন্দিলা, শিলাপাস। তো তত্ত্বের এই তিনটে ট্রে হয়েছে, আর আরেকটা ট্রে হয়ে গেছে, উপরে রাখা আছে, ওইটা পরে দেখাচ্ছি। তো এখন এগুলোকে সেলোটেপ দিয়ে আটকানো হচ্ছে যাতে খুলে না পড়ে যায়, কারণ নিয়ে যাওয়ার সময় যদি এদিক ওদিক কিছু জার্কিং হয় তখন
মানে উল্টো পাল্টা হয়ে যেতে পারে যেভাবে সাজানো হয়েছে, তো ওই জন্য সেলোটেপ দিয়ে একদম সেট করে দেওয়া হবে যাতে নাড়ালেও কিছু না হয়। আর দিদি এতক্ষণ ও ঘুরতে গেছে যেই জায়গাতে সেইগুলো সব গল্প করছিল, আগে গেছিল তো ওখান থেকে এসছিল তো সেগুলো সব বলছিল আমাদেরকে। কসমেটিক্সের টোটাল চারটে ট্রে হয়েছে, তো এই একটা ট্রে আর এখানে একটা ট্রে আছে, এখানে সব পাউডার কেস, তারপরে বডি লোশন, ক্রিম, সানস্ক্রিন এগুলো সব আছে। এইটা হচ্ছে গিয়ে বাথ ট্রে, এখানে শ্যাম্পু, কন্ডিশনার, সাবান, সাবান কেস, লুফা সব কিছু। আর এই একটা ট্রে হয়েছে, এখানে টুথব্রাশ, টুথপেস্ট, তারপরে শাওয়ার জেল, লিস্ট্রিন মাউথওয়াশ, আর এখানে আছে সেন্ট। আর এই ময়ূরের এটা তো শুধু চোখটা বাকি আছে আর পেখমটা বাকি আছে, বাকি এরকম ভাবে হয়েছে, পেখমটা পিছনে লাগানো হবে আর দুই সাইডে চোখ বানাতে হবে। আর এটা হচ্ছে গিয়ে সিঁদুরের ট্রে, সব প্রণামী দেওয়া হবে ওই দিকে, তো তাদেরকে সেই একটা করে সিঁদুর দেওয়া হবে সেই ট্রেটা। এইটা হচ্ছে রুমাল দিয়ে বানানো হয়েছে, আর এটা আলতার ট্রে, যেগুলো তখন বানাচ্ছিল তখন সেলোপেনটা লাগানো হয়নি, তো এখন কমপ্লিট করা হয়েছে পুরো জরির সুতো রিবন দিয়ে সেলোপেন দিয়ে। আর এটা হচ্ছে কুমকুম ট্রে, এটা কুলোর শেপের ট্রেটা, তো এটাও তখন সেলোপেনটা লাগানো হয়নি, তো এখন সেলোপেন দিয়ে পুরো কমপ্লিট করা হয়েছে। তো আজকে একটা দুটো তিনটে চারটে, এখানে চারটে আছে, ওখানে চারটে আছে, আর একটা ময়ূর, টোটাল নটা। আজকে নটা ট্রে হয়েছে, বাকি পরের দিন করা হবে। তো এখন আমাদের তত সাজানো হয়ে গেছে আজকের মতো, আবার কালকে সাজাবো। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর আজকের ভিডিও এই অবধি, তো তোমাদের সাথে পরের ব্লগে আবার কথা হবে, টাটা।